ফুটবল জুয়ায় ব্যস্ত তারেক, তারেক জিয়ার ফোন বন্ধ, মা জেলে এবং অসুস্থ, দলের অবস্থা নাজুক, নেতাকর্মীরা হতাশ এবং দিশেহারা। কিন্তু এইসব প্রতিকূলতাও তারেক জিয়াকে জুয়া থেকে দূরে রাখতে পারেননি। ফুটবল বিশ্বকাপে ব্যাটিংয়ে মজেছেন তারেক জিয়া। লন্ডনের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার খেলা তিনি দেখেছিলেন একটি ব্যাটিং পাবে, বাজি ধরেছিলেন ক্রোয়েশিয়ার পক্ষে, বাজিতে তারেক জিয়া জিতেছিলেন £2000। ফুটবল জুয়া যুক্তরাষ্ট্রে বৈধ, কম বেশি প্রায় 100 বেটিং সাইট আছে অনলাইনে, এইসব বেটিংয়েও সক্রিয়। অনলাইন বেটিং ছাড়াও বিশ্বকাপ উপলক্ষে দামি এলিট পাব এবং ক্লাবগুলো ইনস্ট্যান্ট জুয়ার আয়োজন করে থাকে। এসব ক্লাবে ন্যূনতম £100 দিয়ে ঢুকতে হয়। খেলা শুরুর আগে বাজির কুপন কিনতে হয়। ক্রোয়েশিয়ার পক্ষে বাজির দর ছিল 100-300। ক্রোয়েশিয়া জিতলে আপনি £100 কুপন কিনলে পাবেন £130। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বন্ধুকে নিয়ে স্থানীয় সময় রাত 8টায় কিং ক্রসের স্পোর্টস ক্লাবে প্রবেশ করেন তারেক জিয়া। খেলা শেষে তিনি £2000 জিতে ক্লাব থেকে বেরোন। ফুটবল জুয়া ছাড়াও তারেক জিয়া লন্ডনে নিয়মিত জুয়া খেলেন। ওয়েস্টফিল্ডের ক্যাসিনোতে তারেক জিয়া চেনামুখ। কিছুদিন আগে ওকে একটি ব্যাখ্যা দিয়েছিলেন, তাতে তিনি বলেছিলেন জুয়া তার প্রধান পেশা। ঢাকাতেও তারেক জিয়ার যোগাযোগ কমে গেছে। ফুটবল জুয়া নিয়ে ব্যস্ততার কারণে প্রায়ই তাকে পাচ্ছে না কেন্দ্রীয় নেতারা। গত রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে তারেক জিয়াকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।